বিএনপি নেতারা জানিয়েছেন, ঢাকার প্রতিটি গলিতে মিছিল মিটিং হবে, ঠেকাতে পারবে না ক্ষমতাসীনরা, কেউ গুলি করতে চাইলে ছাড় দেওয়া হবে না। বিএনপি আত্মাহুতি দিতে প্রস্তুত বলেও জানান তারা। তাদের অভিযোগ, জনসমর্থন নেই বলেই ইভিএমে ভোট নেওয়ার চক্রান্ত করছে আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকার ও নতুন কমিশন ছাড়া নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। জ্বালানি তেল সহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সেগুনবাগিচায় জনসভা করে বিএনপির শাহবাগ রমনা থানা শাখা। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের সভা সমাবেশে বাধা দিচ্ছে সরকার, সবকিছুর দাম বাড়ায়, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তাই সময় থাকতে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে সরে যাবার আহ্বান জানান বিএনপি নেতারা। যেমনি নুরুল আলম রক্ত দিয়েছে, শামলু রক্ত দিয়েছে, রহিম রক্ত দিয়েছে, প্রয়োজন বুঝে রাজপথে আমরা শহীদ দেব, কিন্তু হাসিনা দিনে এই বাংলাদেশে কোন নির্বাচন হবে না, হবে না, হতে দেওয়া হবে না। পরিষ্কার কথা, ক্ষমতা ছেড়ে দেন, দেশ চালাইতে পারতেছেন না, তাহলে সমালোচনা হবে না। আর একটা নির্বাচন দেন, নিরপেক্ষ নির্বাচন, সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, তারপরে দেখা যাবে কে জিতে কে জিতে না। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, বিএনপির আন্দোলন শুরু হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো না পর্যন্ত আন্দোলন চলবে। সরকার ভয় পেয়ে জ্ঞান শূন্য হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজপথ কিন্তু আমরা শুধু আপনাদের হাতে ছেড়ে দেবো না, ওই রাজপথে ইনশাল্লাহ আমরা দখল করব। সময় এসে গেছে, বিএনপির নেতারা, ছাত্র নেতারা, যুবদল নেতারা গুলি খাওয়া শিখে গেছে, সুতরাং ভয়ের কোনো কারণ নাই, বুক পেতে দেব, গুলি খাব, কিন্তু প্রাতপথ ছেড়ে আমরা যাব না, এই সরকার পতন পর্যন্ত রাজপথে থাকবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। যদি কেউ গুলি করে করতে চায়, তাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।